প্রাক্তন রাজ্যের প্রাক্তন মন্ত্রী মানব মুখোপাধ্যায় বয়স হয়েছিল 67 বছর। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন, ভর্তি ছিলেন বেসরকারি হাসপাতালে। বাম জমানায় একাধিকবার মন্ত্রী হয়েছেন, সামলেছেন গুরুত্বপূর্ণ দফতর। সিপিএম সূত্রে খবর, দুবার স্ট্রোক হয় মানব মুখোপাধ্যায়। বছর দুয়েক ধরেই অসুস্থ ছিলেন তিনি। দলের রাজ্য সম্পাদক মন্ডলী থেকেও সরে দাঁড়িয়েছিলেন তিনি। একটা মানে বর্ণময় জীবনের অবসান ঘটল। কবি মানব মুখার্জির স্মৃতিতে শ্রদ্ধা জানাই। পার্টির নেতাও ছিলেন এবং রাজ্য মন্ত্রিসভার সদস্য ছিলেন। পার্টির নেতা হিসেবেতে তাকে যা দায়িত্ব দেওয়া হতো, ন্যস্ত দায়িত্ব পালন করতেন। মন্ত্রী হিসেবেও তাকে যে দায়িত্ব দেওয়া হতো, সে দায়িত্ব পালন করতেন। ফলে দায়িত্বশীল একজন কমরেড ছিলেন। সিঙ্গলগঞ্জের সরকারি সভায় শীতবস্ত্র বিলি করতে না পেরে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। 15,000 শীতবস্ত্র কিনে এনেছি, সেগুলো মঞ্চে আনা হয়নি কেন? প্রশ্ন মমতার। মঞ্চ থেকে বিডিওকে তলব মুখ্যমন্ত্রীর। পুলিশ অন্যায় করলে দোষটা পড়ে আমার ঘাড়ে, সরকার ভুল করলে দায় নিতে হয় আমাকে। যদি বিডিওরা কাজ না করে আমাকে কড়া পদক্ষেপ করতে হবে। তোমার কাছ থেকে আশা এটা করিনি। জেলাশাসককে মঞ্চ থেকে ভৎসনা মুখ্যমন্ত্রীর। ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মাঝপথেই ভাষণ থামিয়ে বসে পড়েন। যতক্ষণ শীতবস্ত্র না আসবে মঞ্চে বসে থাকবো, এমনই বলেন মুখ্যমন্ত্রী। যদিও মিনিট 20-25 পরে মঞ্চে এসে পৌঁছয় শীতবস্ত্র। শীতবস্ত্র বেরি করতে না পেরে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। আমি 15,000 শীতবস্ত্র কিনে এনেছি, 5,000 সোয়েটার, 5,000 কম্বল আর 5,000 চাদর। এটা যেন মানুষ ঠিক মতো পায়। যদি না পান আমি নিজেও নজর রাখব। কাকে দিয়েছেন, এগুলো কোথায় রেখেছেন? 15,000 কোথায় রেখেছেন? নো, ফর দিস কনস্টিটিউয়েন্সি অনলি দিস এরিয়া, কোথায় সেটা? কোথায় সেটা পরিষ্কার কথা বলুন। কেন বিডিও অফিসার থাকবে বলুন? বিডিওকে নিয়ে আসছে পুলিশ, একটা অন্যায় করলে দোষটা পড়ে আমাদের ঘাড়ে, আমরা জানি না। সরকার একটা অন্যায় করলে গালাগালি খাই আমি, অথচ আমি জানি না আমার কোনো দোষই নেই। নিয়ে এসো, আমি তোমায় বলছি। আমি তো বলেছি যে আমরা ডাইরেক্ট দেবো, কারো থ্রুতে দেবো না। বলা হয়েছে, শোনেনি কেন? আমি তোমার কাছে এটা আশা করিনি শারদ। না, আমি আর মিটিং করবো কি? আমি তো ওইটাই দিতে এসেছিলাম শীতকাল। তা তোমরা যদি এটুকু প্রোগ্রামও ঠিক মতো না করতে পারো, তা তো আমার কোনো প্রয়োজন নেই। যদি বিডিওরা ঠিক মতো কাজ না করেন, যদি আইসিরা ঠিক মতো কাজ না করেন, যদি ডিএমরা ঠিক মতো দায়িত্ব পালন না করেন, আই এম সরি, আই হ্যাভ টু টেক অ্যাকশন। এটা আমি পুজো উপলক্ষে এনেছিলাম। তার আমি আপনাদের কাছে বলবো, যতক্ষণ এটা না আসছে আপনারাও বসুন, আমিও বসলাম।